প্রিয় দর্শক বন্ধুরা, যেমনটা আমরা লাস্ট পার্টে বলেছিলাম যে দাদার লফটে কিছু পায়রা ফস সেলে থাকবে, আর খুব সুন্দর আমরা কাজ করলাম সকাল থেকে। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো যে দাদার লফটে আমরা প্রথমে ইন্টারভিউর সাথে পুরো লফটের শখ করলাম, আর একটা আনুমানিক আমরা আইডিয়াও পেলাম যেটা আদর্শ লফট কেমন হওয়া উচিত। মানে ভেন্টিলেশনের কোনো অভাব তো নেই, সাথে পুরো জাল সেকশন ঘর সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম পুরো A1 একটা লফট। সাথে হচ্ছে এদিকে আমরা কিছু পায়রা শখ করেছিলাম, সে সমস্ত পায়রা উড়ানো আমরা শখ করেছি, পায়রা অনেক আমরা উড়ানের মজাও নিলাম, এবং তার সাথে সাথে আমরা কিছু পায়রা ফস সেলে থাকছে। বেশ নাম্বারস অনেক, তো প্রতিটা পায়রা ধরে দেখানো সম্ভব হবে না। তাছাড়াও আমি কিছুটা পায়রা এখান থেকে স্ট্যান্ডিংভাবে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তারপর আমরা কিছু পায়রা ধরে আপনাদের শখ করিয়ে দেবো। যেমন দেখুন, প্রথমে এখানে কালদম পায়রা আছে। এই পার্টে যতগুলো পায়রা আপনারা শখ করছেন প্রত্যেকটা পায়রাই ডেডিকেটেডলি ফর সেলেই রয়েছে। এদিকে দেখুন লালদম পায়রা রয়েছে, এদিকে নাপ্তা পায়রা রয়েছে, এদিকে দেখুন একটা কাগজি পায়রা রয়েছে, এদিকে দেখুন একটা মানে লাল আঁশের মধ্যে এই মুর্শিদাবাদের একটা পায়রা। এটা কি টামলার পায়রা? এটা কি টামলার পায়রা? এটা কি মুর্শিদাবাদ থেকে আনা, তাই তো? আচ্ছা, মুর্শিদাবাদি পায়রা। অ্যান্ড এদিকে দেখুন লালদম রয়েছে, এদিকে কাগজি রয়েছে, অ্যান্ড নিচেও কিছু লালদম পায়রা রয়েছে। লালদম পায়রার নাম্বারসটা কিন্তু একটু বেশি আছে। আপনারা অনেক ভাই আমাকে বলেন যে দাদা লালদম পায়রা কোনো লফট ভিজিট করুন, বাট সত্যি কথা বলতে লালদম পায়রা খুব কম দেখা যায়। কোনো কোনো লফটে আমরা কালা সবুজ কালদম দেখতে পেলেও লালদম এত পরিমাণে দেখা যায় না। তো আজকে দেখুন আমরা লালদম পায়রা শখ করছি, আর সাথে প্রতিটা পায়রার পাঞ্জা অ্যান্ড বিউটি ভালো করে খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কোয়ালিটির পায়রা রয়েছে। সাথে এখানে একটা ফুলসিরা ঘরের পায়রা রয়েছে। তো মোটামুটি এই আড্ডাতে এতগুলো পায়রা রয়েছে, অলমোস্ট আনুমানিক প্রায় 20 মতো পায়রা রয়েছে। এটা হচ্ছে মাদির সেকশন, আর এদিকে হচ্ছে নলেজ সেকশন। আমরা নলেজ সেকশনে চলে আসছি। আপনাদের কাছে আমার অনুরোধ যে এত বড় লফটে আর এতগুলো পায়রা সবই তো দেখানো সম্ভব না, বাট যারা গিরিবাজ লাভার্স আছেন তাদের জন্য একটা আলটিমেট ডেস্টিনেশান এটা হতে পারে। দেখুন এদিকে খুব ব্যতিক্রমী একটা মেছিয়া পায়রা রয়েছে, অ্যান্ড খুব অ্যান্টিক একটা কাগজির পেট থেকে এসছে আবলুক পায়রা, যেটা আমরা ম্যাড্রাসে বলে থাকি সেরকম ধরনের একটা পায়রা রয়েছে। অ্যান্ড এদিকে সবুজ পায়রা রয়েছে, এদিকে দেখুন সাদা চিনিয়া পায়রা রয়েছে, ফুলসিরা রয়েছে, অ্যান্ড এদিকে কাগজির পেট থেকে এসছে বেশ অনেকগুলো পায়রা রয়েছে, লালসিরা, লালদম, এদিকে হচ্ছে নাপ্তা, এদিকে নাপ্তা রয়েছে। অ্যান্ড প্রতিটা পায়রার একটা অ্যান্টিক জিনিস আমি আপনাদের বলি যে প্রত্যেকটা পায়রার পাঞ্জা কিন্তু একদম ডিপ জামুন পাঞ্জা রয়েছে। দাদার লফটের এই বিষয়টা কিন্তু খুবই আমার অ্যান্টিক লাগলো। অ্যান্ড এইদিকে দেখুন সবথেকে টপ অ্যান্ড সবথেকে রেয়ার পায়রা, মানে অসাধারণ কোয়ালিটির একটা পায়রা। এ পায়রা দেখা যায় না, আমি ফর শিওর এই পায়রা দেখা যায় না। তো এই সমস্ত পায়রাগুলো আমরা ফের সিঙ্গেল বাই সিঙ্গেল শখ করবো। আলটিমেট একটা কোয়ালিটির পিজিয়ান লফটে আজ আমরা ভিজিট করেছি। আসলে আমরা পায়রাগুলো এবার 1x1 শখ করি। বন্ধুরা, প্রায় 60টার কাছাকাছি পায়রা, তো এতগুলো পায়রা ডিটেলিংয়ে দেখানো সম্ভব না। দাদার লফট, বিশাল কালেকশান পায়রার। আর একদম প্রথমে আমরা একটা লালদম পায়রা শখ করছি। এই ভিডিওতে যেতেগুলো পায়রা আপনারা দেখবেন প্রত্যেকটাই ফর সেলে থাকবে, অ্যান্ড এই কোয়ালিটির সেম জেনারেশনের পায়রা দাদার লফট থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমে একটা লালদম পেয়ার, প্রচণ্ড ফুর্তিলা পায়রাগুলো, মানে হাতের নাগালের বাইরে। তো একদম প্রথমে একটা লালদম পেয়ার আমরা ফর সেলে রাখলাম, এই হলো পেয়ারটা। আসুন নেক্সট পায়রা আমরা দেখাচ্ছি। একজোড়া নাপ্তা আপনাদের দেখাচ্ছি, কালোজেরিয়া নাপ্তা, এটাও ফর সেলে থাকছে। বন্ধুরা, ম্যাক্সিমাম পায়রা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাট ডিটেলিংয়ে দেখাতে পারছি না। লফটে ওনারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ ওনার লফটে। আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। দাদাদেরকে তো ধন্যবাদ জানাই, আর সাথে আমাদের আজকে মোবারকদাকেও ধন্যবাদ জানাই যে উনিও আমাদের সাথে হাতে হাত লাগিয়ে হেল্প করছেন। এই একটা পেয়ার, এটা মুর্শিদাবাদি পেয়ার, এর পায়ে অনেক ফেদার আছে। অনেক ভাই কিন্তু মুর্শিদাবাদ থেকে পায়রা আনতে চান, শখ করতে চান, বাট ভয় পান না কীভাবে ডেলিভারি হবে, কীভাবে ইম্পোর্ট হবে। তো আমি এটুকু বলতে পারি যে একদম অরিজিনাল অথেন্টিক মুর্শিদাবাদি পায়রা আপনারা এই দাদার লফট থেকে পেয়ে যাবেন। কারণ দাদার লফটে থেকে এই কারণেই পাবেন, দাদার কাছে একজন এমপ্লয়ি আছেন যিনি মুর্শিদাবাদেই থাকেন, আর ওখানে গিরিবাজ পায়রা শখ করেন। সেহেতু একদম অথেন্টিক পায়রা, মুর্শিদাবাদ পায়রা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর একজোড়া আমরা মুর্শিদাবাদি ফুলসিরা পেয়ার দেখছি। পায়রা আপনারা দেখুন প্রত্যেকটা পায়রাই ফিট। যদি এখান থেকে কোনো পেয়ার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, আর আদারওয়াইজ আপনারা তো আসছেন লফটে, তখন আপনারা দেখে বুঝে নিয়েও যেতে পারবেন। খুবই অ্যান্টিক একটা পায়রা, এটা হচ্ছে আবলুক পায়রার মতো পায়রাটা,
কাগজির পেট থেকে এসছে, আর এটা হচ্ছে আপনার ঠিক মেছিয়ার মধ্যে। এই একটা এক জুটি পেয়ার আমরা ছেড়ে দিচ্ছি, এটা আপনি সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আপনারা চাইলে, তো আমরা রিলিজ করে দিচ্ছি। এই একটা পেয়ার দেখুন, হ্যাঁ পায়রার মনি দেখো মোবারকদা, এই পায়রার চোখের মনি দেখুন, মানে আপনারা কালাঙ্কা চোখের মধ্যে মনি হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা তো যাই হোক বন্ধুরা, এই পেয়ারটা আমরা রিলিজ করে দিচ্ছি, প্রচণ্ড শর্টফট করছে। আর দাদা এক পেয়ার সবুজ পায়রা নিয়ে এসছেন, মুর্শিদাবাদি সবুজ পায়রা, ওখানে কি ফ্যাঁসা বলে না এই পায়রাকে? আচ্ছা এই পায়রারও সেলে রয়েছে, বাহ আমরা রিলিজ করে দিচ্ছি। নেক্সট এক জোড়া পায়রা দেখুন, এক পেয়ার লালদম জিরিয়ার মধ্যে, জিরিয়ার মধ্যে লালদম খুব কম দেখা যায়। এরকম পায়রা না দাদার ঘরে যে সমস্ত পায়রা আপনাদের দেখানো হচ্ছে, লালদম প্রায় 50টা, কাগজি প্রায় 50টা, কালদম 50টা, মানে সমস্ত পায়রা জেনারেশন প্রায় 50টা 50টা করে আছে, মানে আপনারা চাইলে আরামসেই দু চার জোড়া নিতে পারবেন আর কি। আসুন নেক্সট এক জোড়া দেখাচ্ছি, এটা একটা হচ্ছে আপনার এই লালদম বা চকলেট দম যেটাই বলেন না কেন, এই একটা রয়েছে পুরো লেজ বাঁধানো, আর সাথে এইদিকে একটা রয়েছে আপনার, এটা নর না, এটা হচ্ছে নর। তো এই পায়রাগুলো আমরা রিলিজ করে দিচ্ছি। নেক্সট একটা পেয়ার দেখুন, একটা জচ্চা চোখ বেরিয়েছে মুর্শিদাবাদি লাইন থেকে, আর সাথে একটা দেখুন এইদিকে, মানে আমি তো সব পায়রা দেখাতে পাচ্ছি না, বাট পায়রাগুলো আপনারা দেখুন, মনি দেখুন, ছোট্ট একদম পিনে মানে পেনের বলের মতো মনি, লালদম, লালদম অনেক পায়রা আছে, সাথে কাগজিও অনেক পায়রা রয়েছে। এদিকে দেখুন একটা কাগজি রয়েছে, এ হচ্ছে নর, একদম ঘিয়া পট্টির মধ্যে। আমার তো কাইন্ড অফ আন্ধ্রা পায়রা কথা বারবার মনে পড়ে যাচ্ছে, এরকম ঘিয়া পট্টির পায়রা, সাথে এদিকে একটা সাদা চিনি পায়রা রয়েছে। বেশ অনেকগুলো পায়রা আমরা একটু ফাস্ট দেখিয়ে দিলাম, তার জন্য ক্ষমা করবেন বন্ধুরা, নাহলে কী বলুন তো অযথা ভিডিও এত লম্বা হয়ে যাবে না যে আপনারাই ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। প্রচুর পায়রা দেখুন না, এখনও পর্যন্ত প্রায় 20-30টা পায়রা ওখানে ধরতে বাকি রয়েছে। একটা লালদম পেয়ার, এই হাতে হচ্ছে নর, আর এই হাতে হচ্ছে মাদি। মাদির চোখের কোয়ালিটি আর মানে মাদির কালারটা দেখুন, এরকম লালদম পায়রা প্রচুর আছে, প্রচুর আপনারা পেয়ে যাবেন। আমি সব ভয়েসটা দিচ্ছি কারণ তিন ভাই দাদা অ্যান্ড এটা চার পাঁচজন মিলে আমরা এই লফটে কাজ করছি, তাই সবাইকে নিতে পারছি না ভয়েসে। তো আর এক দুটো পেয়ার দেখাবো কারণ বেলা অনেকটা গড়িয়ে গেছে, আমরা রিলিজ করে দিচ্ছি। দাদার হাতে দেখুন একটা কালদম নর রয়েছে, একদম বিগ সাইজ কালদম নর ব্লু চোঁচের মধ্যে, আর সাথে এদিকে একটা সাদা মাদি রয়েছে। তো আমরা এই পায়রাগুলো ছেড়ে দিচ্ছি, মানে দাদার লফটে সিকিউরিটির ব্যবস্থা পুরো ফুল, চারিদিকে ক্যামেরা প্রায় অলমোস্ট, এই যে উপরে একটা ক্যামেরা লাগানো আছে, এই ফ্ল্যাং শক করার জন্য উপরে একটা ক্যামেরা লাগানো আছে, চারিদিকে ক্যামেরা লাগানো। তো বন্ধুরা আমরা আজকে দাদার লফটে একদম মানে ভিডিওর এন্ডের মুখে, এরপর তো অনেক গল্প হবে আড্ডা হবে কম বেশি, বাট বেলা অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো প্রখর রোদ। তো খুব ভালো লাগলো, এই দাদাকেও ধন্যবাদ জানাই, এই দাদাকেও ধন্যবাদ জানাই, সাথে আমাদের মোবারকদাও অনেকটা হেল্প করেছে, অ্যান্ড সর্বোপরি যে দাদা আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, একদিন নিশ্চয়ই উনি আসলে আমি সাক্ষাৎ করবো, অ্যান্ড ওনার কাছ থেকেও পায়রাবাজির অনেক গল্প আমরা শুনবো। তো আজকের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো হলো, আর বাকি আমি আর কি বলবো, অনেক ধন্যবাদ জানাই। আর ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আছে বলে এই সুযোগগুলো আমি পাচ্ছি, যে নিজেও শখ করতে পারছি, আপনাদেরকেও শখ করাতে পারছি, আর আপনাদের মতো অনেক একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, মানে আর জাস্ট কয়েকটা নাম্বারস বাকি 50,000 ফ্যামিলি মেম্বার হতে। সবাই একটু সাপোর্টের হাত বাড়িয়ে দেবেন, বাকি আমি দাদাদেরকে বলবো যে দু একটা কথা বলার জন্য। দাদা তুমি কিছু বলো। বলছি এ দাদা আজিন্দা এসছে অনেকদিন থেকে বলে বলে দাদা, তারপরে সময় পেয়েছে, পেয়ে আমাদের লবস এসছে, আর আজ প্রখর রোদ্দুরের চাপ, পায়রা প্রচুর আছে, এবং দাদা বলেছিল যে যাব গেলে তারপরে ভিডিও করার জন্য কিছু পায়রা সেলের জন্য এ বলতে বলেছিল, তাই আমরা কিছু পায়রা সেলের জন্য রেখেছি। এবার আপনারা যেটা দেখবেন, দেখে আমাদের চয়েস হলে আপনারা বলবেন, এই বলে অনেক ধন্যবাদ। আর আমাদের মোবারকদার তো ভিডিওতে আসেনি না, নিজের লফটে কোনোদিন আসেননি, আজকে জোর করে এখানে ফাঁসিয়ে দিয়েছি। তো দাদা তুমি কিছু বলো, দুটো একটা কথা বলো দিবাসদেরকে। আলিমদের ডেকেছিল, ডাকার পরে লকটা এসছি, লকটে আসার সময় দেখলাম লকটা হেভি পরিষ্কার পরিচ্ছন্নতা, খুবই ভালো লাগলো, তার জন্যে আলিমদার ধন্যবাদ কাজ করার জন্য। আর যে দাদা তো পায়রা সব করেছে, উনি তো এখানে থাকেন না, উনি থাকে বেঙ্গালোরে, তা মনে হয় ওখান থেকে দেখছে, দেখাশোনা সব করছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। একদম লাস্টে দাদার থেকে না শুনলে নয়, আমি আমি জানেন আপনারা যে ফ্রেন্ডলি কাজ করতে ভালোবাসি, আর বাকি আমার সাথে কাজ করে এক্সপিরিয়েন্সটা কী
আর যদি কিছু বলার থেকে দাদা বলবে তারপর আমরা এন্ড করে দেব। না দাদা, দাদার প্রপারলি ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর লাগলো, এবং দাদাকে আমরা অনেকদিন ধরে বলছিলাম আসো আসো একটা ভিডিও করো, তো দাদা খালি বলছিল যে দাদা তাহলে যাবো কিন্তু আমার একটু সেল রাখুন, মানে শুধু ভিডিও করতে ভালো লাগে না, লোক শুধু আমার কাছে রিকোয়েস্ট করে একটু পায়রা দেখান, পায়রা সেলের জন্য দেখুন, একটু আমার এই পায়রা লাগবে। দাদা বলল তাহলে ঠিক আছে, যদি সেলের জন্য হয় তাহলে নিশ্চয়ই গিয়ে আমরা একটু ভিডিও করে দেবো। দাদা এসছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা এসছে, দাদা ভিডিওটা করছে। সেল মানে এই প্রথম মানে এই লসে সেল আমরা কোনোদিনই করিনি, এই ফার্স্ট টাইম সেলের জন্য সবার রিকোয়েস্টে একটা সেলের জন্য বলেছে, তাই আমরা একটা সেলে রেখেছি। দাম কি হবে না হবে জানি না, তবে আসুন দেখুন পছন্দ করুন, আশা করি পায়রা ভালো লাগবে, আশা করি যারা গিরিবাজ পায়রা করে ভালো লাগবে, মানে পায়রাও ভালো লাগবে, আশা করি আমাদের ব্যবহারও ভালো থাকবে। আর সবাইকে বলবো যে সাবস্ক্রাইবটা করতে বলুন, 50 সাবস্ক্রাইবার হতে একটু কিছু নাম্বারস বাকি, সবাই একটু বলুন যে আলিম ভাইকে সাবস্ক্রাইব করতে, আলিম ভাইকে সাবস্ক্রাইব করুন। তো যাই বন্ধুরা, বেশি করে লাইক করুন, এটা জাস্ট একটা মানে সত্যি বলতে আমি ফ্রেন্ডলি কাজ করতে ভালোবাসি, খুব ভালো লাগলো, মানে আজকে এই লকটে এসে খুব ভালো লাগলো। আর কোনো কথা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি, ভবিষ্যতে দাদা ডাকেন নিশ্চয়ই দাদার আমন্ত্রণে আবার চলে আসবো। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা পায়রার লেনদেন করছেন সবসময় দেখবেন, চেষ্টা করবেন জেনুইন পার্সনের সাথে ডিল করতে, জেনুইন পায়রা প্রেমীর সাথে আপনার সম্পর্ক রাখতে, দেখবেন ভালো পায়রাও হবে, পায়রা বাজিটাও ভালো হবে, আর প্রতারণার হাত থেকে অনেকটা কিন্তু আপনার সেফ থাকবেন। তো এই লকটে সত্যি বলছি আমার মানে আজকের কাজ করে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো অশেষ ধন্যবাদ সকলকে জানাই, জানিয়ে এন্ড করছি, সবাই দোয়া করবেন। আর এই বর্ষাকালে বিশেষ করে বলছি, যেমন এই লকটে পায়রা আছে 250 পায়রা, প্রতিটা পায়রা ফিট আছে, সেরকম প্রত্যেকের লফটে সবাই চেষ্টা করবেন এই অবলা জীবগুলোকে সুস্থ রাখতে। অবশ্যই।